দীর্ঘ 13 বছরের সংসার জীবনে সর্বপ্রথম আমার হাজব্যান্ড আমাকে একটা রেসিপি তৈরি করে খাওয়ালো। বন্ধুরা, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এটা আমার অনেক অনেক আনন্দের একটা ভিডিও। এত বছরের সংসার কিন্তু কখনো আমাকে একটা ডিম ভেজেও যে খাওয়ায়নি, আজকে সে আমাকে একটা রেসিপি করে খাওয়াচ্ছে। তবে সে কিন্তু নিজের মনের খুশিতেই খাওয়াচ্ছে, আমি একদম সুস্থ আছি। এটা গত বৃহস্পতিবারের ভিডিও। আমরা 5 দিন গ্রামে ছিলাম, এরপরে আপনাদের ভাইয়া গিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে। আসতে আমাদের রাত হয়েছে, আসার পরে একটু চা বিস্কিট খেয়েছি, কিন্তু রাতের বেলা কিছু একটা তো খেতে হবে। সে বলল, চিন্তা করো না, আমি তোমাদের আজকে নতুন একটা খাবার তৈরি করে খাওয়াচ্ছি। তো যার কারণে সে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কিছু কুচি কুচি করে নিচ্ছে। একটু লক্ষ্য করেন, এত সুন্দর করে চাকু দিয়ে আমি নিজেও কিন্তু কাটতে পারি না। যাই হোক, যদিও কখনো রান্না করে খাওয়াইনি, তবে আজকে কিন্তু ইচ্ছা করে সে আমাদের জন্য নাস্তাটা তৈরি করছে। রাতে যাই হোক কিছু একটা খেয়ে শুয়ে পড়ব। এখন দেখা যাক সে কী রান্না করছে। এই দীর্ঘ 13 বছরের সংসারে এত কষ্ট করে, এতদিন পার করে অবশেষে সে আমাকে কিছু একটা রান্না করে খাওয়াচ্ছে, আর এই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তাই কি হয়। মা গো মা, এই রেসিপিটা দেখতে গিয়ে কী কাণ্ডটাই না হলো। অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঝড়ে কিন্তু এই যে আমাদের যে নকশিকাঁথাটা আছে রাব্বানি তুলে নিয়ে আসছে। আমি বললাম যে আমাকে একটু বারান্দাটায় যেতে দাও, আমি একটু বাইরের পরিবেশটা দেখি। অনেক ঝড় উঠে এসেছে, আর দেখেন রাস্তায় কী পরিমাণ জ্যাম পড়ে গেছে। এই রাস্তাটায় রিক্সার জ্যাম সবসময়ই থাকে, হাঁটতে গেলে মনে হয় গায়ের উপর দিয়ে রিক্সা উঠে যায়। যাই হোক, এখানে আমার দেরি করা চলবে না, আমি চলে যাব আমার হাজব্যান্ডের কাছে তার সেই নতুন রেসিপিটা দেখার জন্য। কারণ আমি যখন 5 দিন বাসায় ছিলাম না, সে কিন্তু একা একাই এই রেসিপিটা করে খেয়েছে। আরে এখন চলে এসেছি, যাই হোক সে কিন্তু সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছে। এখন সে আটা বের করে নিচ্ছে, আর আমাকে বললো চারটা ডিম দাও। আমিও চারটা ডিম এনে দিলাম, দিয়ে দিল স্বাদ মতো লবণ, আর এখন একটা একটা করে ডিম ভেঙে দিয়ে দিবে। আসলে এই রেসিপিটা আমি কিন্তু কখনোই করিনি, তবে আজকে খাওয়ার জন্য আমি খুবই উৎসাহিত। এখন দিয়ে দিচ্ছে আটা, আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আহ, আমার কী যে গর্ব হচ্ছে, আমার হাজব্যান্ড এত সুন্দর রেসিপি কোথা থেকে শিখলো। জীবনের প্রথম হাজব্যান্ডের হাতের একটা খাবার খাবো, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমি রান্না করলে নলকার পানি দিয়েই রান্না করি, কিন্তু সে তো দেখলাম ফিল্টারের পানি নিয়ে নিচ্ছে। যাই হোক, আমাকে তারপরে একটু রান্না করে খাওয়াক। সব কিছু মিক্স করে ফেললো। আসলে আমরা কিন্তু অনেক সময় আছে মরিচ পেঁয়াজ দিয়ে, আমার এলাকায় চাপড়ি বলে, সেই রকম করে পাতলা রুটি আমরা তৈরি করি, কিন্তু এভাবে টমেটো, রসুন এবং ডিম এগুলো কিন্তু আমি কখনোই অ্যাড করিনি। এভাবে অনেক সুন্দর একটা চিতই পিঠার গোলার মতো হয়ে গেছে। সে একা একাই প্যান ধুয়ে দিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু একটা 1 লেভেলের কৃপণ, ঠিক আছে? কারণ সেটা বলছি কেন, একটু পরে আপনারা খুব ভালোভাবে টের পাবেন। আমরা কী করি রাঁধুনিরা, সরাসরি বোতল থেকে তেল ঢেলে দেয়, আর সে কী করলো বোতলের মুখায় তেল ঢেলে তারপরে তেল ঢেলে দিল, কারণ তেল যেন কড়াইতে টের না পায় যে এখানে তেল দেয়া হয়েছে। সে এর জন্য আমি তার কোনো রান্না খাই না। আমি বারবার বলেছিলাম যে আমার জন্য যেটা ভাত বা একটু বেশি করে তেল দাও, তবে বলে যে চুপ থাকো চুপ থাকো, আমি যেভাবে রান্না করছি সেভাবেই খেয়ে নাও। আর জানেন, অবশেষে একটা দুঃখের কাহিনী হলো, খাবারটা যখন রান্না শেষ হলো, আমি এতটাই এক্সাইটেড ছিলাম, খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। তাই যতটুকু ভিডিও করেছি সেই আনন্দটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমার রান্নাঘরের অবস্থা এই 5 দিনে যে কী পরিমাণ নোংরা হয়েছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। এত আনন্দ নিয়ে রান্না করে দিচ্ছে, এটা দেখে আমি খুবই খুশি। যে আপুরা দেখছেন কার কার হাজব্যান্ড রান্না করে খাওয়ায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন ভাইয়ারা এই ভিডিওটা দেখে রেসিপিটা শিখে নিলেন, এরপরে থেকে বউ যদি রাগ করে বাবার বাড়ি চলে যায়, নিজে নিজেই রান্না করে খেতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অ্যাট লাস্ট এই চাপড়িটা কিন্তু এইরকম হয়েছে, খুব ইয়াম্মি হয়েছে।